আট নটা ছেলে মদ খাচ্ছিল আমাদের বাইকের সামনে এসে দাঁড়ায়, জিজ্ঞাসা তোমরা এখানে কি করছো? তো আমরা বললাম যে এখানে বাবার সঙ্গে দেখা করতে এসেছি, তো আমরা আমাদের বাইক ছাড়ছে না, যেতে দেবে না। আমি আমার হাজবেন্ড ছিল, আমার হাজবেন্ডটারও ফ্রেন্ড ছিল, বাইক ছাড়ছে না। তো আমরা অনেকবার বোঝানোর চেষ্টা করেছি ভালোভাবে, ওরা বুঝছে না, বাজে ভাষায় গালাগালি করছে, আমার হাত ধরে টানাটানি করছে বাইকের ভেতর, মানে বাইকের ওপর থেকে হাত ধরে টানাটানি করছে, বাইক থেকে নামানোর চেষ্টা করছে টেনে টুনে। উদ্দেশ্য ছিল আমাকে তুলে নিয়ে যাবে, আমাকে শিলদানি করার চেষ্টা করেছে। যখন আমার হাজবেন্ড বাধা দিতে চায় তখন ওকে ফেলে প্রথমে বাস দিয়ে মারে, তখন আমি ওকে বাঁচাতে চাই, তখন আমাকে ফেলে বাস দিয়ে মারে, রাস্তায় ফেলে মারে, মুখে মেরেছে, হাঁটুতে, পিঠে বাস দিয়ে মেরেছে, নাক ফাটিয়ে দিয়েছে, ঠোঁট ফাটিয়ে দিয়েছে। ঘটনাটা ঘটেছে চণ্ডীবেড়িয়াতে, চণ্ডীবেড়িয়া নবজাগরণ ক্লাব।